গাজীপুর সিটি নির্বাচনে ভোটারদের ইভিএম এর মাধ্যমে ভোট প্রদান প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে ইসি। রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম জানান, 25 মে নির্বাচনে যাতে ভোটারদের ভোট দিতে কোনো সমস্যা না হয় তার জন্যই নির্বাচন কমিশন এই কার্যক্রম শুরু করেছে। তিনি বলেন, প্রতিটি ওয়ার্ডের একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্টে ইভিএম ছাড়াও প্রজেক্টের ডিসপ্লে ব্যবহার করে ভোটারদের ভোটিং কার্যক্রমের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিশেষভাবে প্রশিক্ষিত টেকনিক্যাল টিম এই প্রশিক্ষণ দিচ্ছে বলে তিনি জানান। মাধ্যমে যেহেতু সিটি কর্পোরেশনের প্রথম এটা ভোট হচ্ছে, সেই জন্য অনেক ভোটার আসলে ইভিএমে ভোট দেওয়ার বিষয়টা জানে না বা এই সম্পর্কে অবগত নয়। এটাকে বাংলাদেশ নির্বাচন কমিশন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইভিএমের মাধ্যমে যেন ভোটাররা নির্বিঘ্নে এবং কোনো অসুবিধা ছাড়া ভোট দিতে পারে, এই জন্য আমরা 7 দিনের একটু অ্যাওয়ার্ডনেস বা ভোটার শিক্ষণ কার্যক্রম হাতে নিয়েছি।